بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته

তিনি না শিখাতেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন যে হে আল্লাহ আমি তোমার গোলাম আমি এক গোলামের ঘরের গোলাম এক বান্দী গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দু ইবনু আব্দি

ইমান আনা শর্ত আসমা উফাতের ইমান তার মধ্যে বিভিন্ন নাম আল্লাহ নিজের জন্য রেখেছেন আল্লাহ তারা আমাদেরকে যদি না শিখাতেন তাহলে আমরা জানতাম না কিভাবে তিনি তার প্রশংসা করতে হয়

শুধু এতটুকুই জানেন না যে আসলে এর ফজিলত কত বড় ফজিলত এবং হাদিসটি যে সহজ জবানে উচ্চারণ করাদের সহজ এবং আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হাদিসটি বর্ণনার পূর্বে তার প্রশংসা করা হয়েছে হাদিসটি সকলেরই জানা এই হাদিস সম্পর্কে কিছু কথা না বললে হাদিসটির মর্ম উপলব্ধি আমরা করতে পারবো না তা হলো হাদিসটির পূর্বে বলা হয়েছে হাদিসটি সহিহ বুখারীর হাদিস এবং সহিহ বুখারীর সর্বশেষ হাদিস মানে সমাপ্ত হয়েছে সহিহ বুখারী এই হাদিসটি দিয়ে হাদিসটি খুবই ছোট এবং যে হাদিসটি আমরা সকলেই জানি সেই হাদিসটির পূর্বে যে প্রশংসা করা হয় এশা তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কালিমা আছে এমন যা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় কালিমা আছে আমাদেরকে আরেকটি হাদিস যদি আমরা মনে না করি তাহলে এই কথাটির অর্থ বুঝতে পারবো না আমি বলেছি আপনারা শুনেছেন যে দুটি কথা আছে যা আল্লাহ তালার কাছে অতি অধিক প্রিয় খুবই প্রিয় সে শব্দ দুটি কি কি বাক্য দুটি যা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় অথচ আমরা হাদিস থেকে শুনেছি আপনারা জেনেছেন যে এই পৃথিবী গোটা পৃথিবী আল্লাহ তালার কাছে প্রিয় নয় আল্লাহ তালার কাছে গৃহীত এবং এইটার ভ্যালিউ এই গোটা পৃথিবীর ভ্যালিউ আল্লাহ সুলার কাছে কেমন যে একটা মশার পাখার পরিমাণও নয় একটা মশার যে পাখা থাকে সেই পাখার পরিমাণও এই দুনিয়ার ভ্যালিউ নয় যে দুনিয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাথার ঘাম পায়ে ফেলে সামান্য কিছু অর্থ উপার্জনের জন্য আমরা আমাদের জীবনকে লাগিয়েছি তার মানে গোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় তবুও সেই পাল্লা আল্লাহ তালার কাছে একটা মশার পাখার বরাবর মর্যাদা নয় আর এক পাল্লাতে আর দুটি কথা দেওয়া হবে যেই দুটি কথা আল্লাহ সবহানার কাছে অধিক প্রিয় একটার ভ্যালুই নেই কোনো কোন দামই নেই আরেকটির ভ্যালিউ আল্লাহ সুবাহর কাছে অনেক 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 প্রিয় তাহলে বুঝা যায় যে ব্যক্তি ওই কালিমাটা বলতে পারবে আর যে ব্যক্তি বলতে পারবে না এই দুই ব্যক্তিকে যদি আমরা ওজন করি তার মানে এক ব্যক্তিকে এই পৃথিবীর গোটা পৃথিবীর মালিকানা গোটা পৃথিবীর বাদশাহী শুধু আমার নিজের দেশ নয় এই গোটা পৃথিবী গোটা পৃথিবীর বাদশা গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক তাকে বানিয়ে দেওয়া হয়েছে বা গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই ব্যক্তি এই কথাটি বলতে পারে নাই এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তালা কাছে বিন্দু পরিমাণ নেই আরেক ব্যক্তি যাকে এই পৃথিবীর

সেই আল্লাহ তালাই বলতেছেন যে আমার কাছে দুটি কথা প্রিয় একটু রিয়েলাইজ করুন বুঝার চেষ্টা করুন গোটা দুনিয়ার সম্পত্তির মালিক হওয়ার পরেও গোটা দুনিয়ার সমস্ত সম্পদ গোটা দুনিয়াকে আল্লাহ তালা তার কাছে মশার পাখার পরিমাণ ও নেই অথচ সেই আল্লাহ সুবাহ কাছেই অধিক প্রিয় যে ব্যক্তি এই দুটি বাক্য বলতে পারবে এটা হলো এক অংশের কথা বললাম কালিমা তানে হাবিবা তানে ইলার পরের কথা হলো যে কালিমা তানে ইলা তানে ইলার রহমান হাফিফা তানে আলাল লিসান মানে জবানে উচ্চারণ করা খুবই সহজ তার মানে যে জিনিস সহজ অতসব এত দামি কিন্তু আমরা বুঝি না তাহলে মনে করতে হবে যে আমার থেকে বড় বেয়াকুফ আর কেউ নেই একটা বাচ্চাকে যদি এক একটা লাল জিলাপি দেখানো হয় যদি বলা হয় আরেকদিকে একটা স্বর্ণের টুকরা যদি বাচ্চাকে বলা হয় যে স্বর্ণের টুকরা নিবা না জিলাপি নিবা লাল জিলাপি তো এই বাচ্চা তার বাচ্চা সুলভ ভঙ্গিতে বাসে বলবে যে ওই জিলাপিই হয়তো বাসে চাইবে কিন্তু শণের টুকরা সে চাইবে না কিন্তু বাবা যদি বুদ্ধিমান থাকে বাবা বলবে যে না এটা তো একটা মাত্র জিলাপি কিন্তু তুমি যদি এই শণের টুকরোটা নাও এর মধ্যে হাজার মন জিলাপিও আছে বাচ্চা তো বুঝে না বাচ্চা ওই একটা জেলাপি লাল লাল জেলাপি দেখেছে বাস ওটার পিছিয়ে ছুটতেছে কিন্তু বাবা যে বলতেছে যে স্বর্ণের টুকরাটা নাও সেদিকে বাচ্চা ভ্রুক্ষেপ নেই কাটতেছে কি জন্য লাল জিলাপির জন্য স্বর্ণের টুকরা ওর কাছে দাম নেই এটা বাচ্চার কথা না এটা আপনার আমার কথা শয়তান আমাদেরকে দুনিয়া লাল জিলাপি দেখিয়েছে তার মানে সকাল থেকে দিন সন্ধ্যা পর্যন্ত টাকা হোক টাকা হোক দিনার হোক দিনার হোক দিরহাম হোক দিরহাম হোক অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন হাফীফাতান আলা লিসান যে এই কালিমাটি পাঠ করা খুবই সহজ আর এই সহজতার মাধ্যমে যেমন আল্লাহবর্তী হবে কেমতের দিন মিজানের পাল্লা কে ভারী করবে কথাটি কথা তার মানে নবীজি বলতেছেন কেমতে আপনার মিজানের পাল্লা ভারী হবে

এই কালিমা যে ব্যক্তি পাঠ করবে কেয়ামতির দিন যে দিন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে অবশ্যই অবশ্যই সেদিন মিজানের পাল্লা ভারী হবেই হবে বলেছেন আল্লাহ এবং তার রাসুল বাকি কতখানি আপনি বিশ্বাস আনতে পারবেন সেটি আপনার ইমানের স্তর অবশ্যই অবশ্যই আপনার মিজানের পাল্লা ভারী হবে আরেকটি হাদিসের কথা বলি রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেছেন যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ছোট্ট ছোট্ট শব্দ গুলো এগুলো যদি আমি একবার পাঠ করতে পারি সেটি এত উত্তম সূর্য এই পৃথিবীর উপরে যত কিছুকে সে যত কিছুর উপর সে ছায়া প্রদান করে সূর্য এই পৃথিবীতে যখন সকালবেলা ওঠে যত কিছুকে সে ছায়া প্রদান করে সেগুলো আমি এই কালিনাগুলো পাঠ করে নেওয়া কেউ যদি এই শব্দগুলো পাঠ করে নেয় অন্যদিকে সেই মুসলিমেও এই প্রসঙ্গে একই বিষয় হাদিস রয়েছে যে

প্রতিষ্ঠিত করবো আর যার পাল্লা হালকা হবে সে ব্যক্তি জাহান নামে যেতে হবে তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি জান্নাতের আগ্রহী হয়ে থাকেন আপনি যদি চান যে আমার পাল্লা কে আমতে দিন নেকের পাল্লা ভারী হবে এটা যদি আপনি বিশ্বাস রাখেন আর সেই পাল্লাটাকে যদি আপনি ভারী করতে চান তাহলে আপনাকে হাদিস মানতে হবে পড়তে হবে বিশ্বাস আনতে হবে এবং আপনাকে মুখে বলতে হবে এই হাদিস বুখারী সর্বশেষ হাদিস এই তিনটি

এরপরে এই আল্লাহ আমাদেরকে এই বাক্য গুলো অধিক পাঠ করার দ্বারা আল্লাহর প্রিয় পত্র হওয়াতে করুক মিজানের পাল্লা ভারী করা অভিযোগ করুক এর উপর ইমান এবং দৃঢ়তা আল্লাহর প্রশংসা আয় করা অভিযোগ করুক যেভাবে রসমুল্লাহ আমাদেরকে শিখিয়ে